শাকের রাজা পালং। পালং শাক একটি মহামূল্যবান তরকারি, এটা দেওয়া স্যুপ তৈরি করা যায়, এটা দিয়ে জুস তৈরি করে খাওয়া যায়। পেটের যে কোনো অসুখের জন্য পালং শাক হালকা ভাপে দিয়ে একটু সিদ্ধ করে আপনি পালং শাকের শরবত করে খেতে পারেন। এটা যত বড় লিভারের প্রবলেম হোক, স্টমাকের প্রবলেম হোক, যে কোনো রক্তঘটিত সমস্যার জন্য পালং শাক একটা মহা উপকারী ওষুধ। কিন্তু এটা আপনাকে খেতে হবে একটা না দুই মাস, 60 দিন। পালং শাকের ঝোল অনেক বেশি জাল দেওয়া যাবে না, হালকা আছে। অথবা আপনি পালং শাকের সাথে একটু মধু, একটু অলিভ অয়েল মিক্স করতে হবে, একটু বেকিং করে নিতে পারেন, একটু হালকা সিদ্ধ করে নিতে পারেন। আবার সিদ্ধ করলে যে রসটা বেরোবে ওইটাকে আপনি গ্লাসে করে শরবত হিসাবে খাবেন। আর লতা পাতাটাকে সম্পূর্ণ পালং শাকের সম্পূর্ণ গাছ শিকড় সহ এটার ঔষধি গুণ আছে, তাতে এটা পেটে অসুখের জন্য একটা মহা ঔষধ। পৃথিবীর প্রায় 26টা দেশে কিমচি খায়। কিমচি মানে একটা সালাতের মতো তারা খায়, সেটার মূল উপকরণ কিন্তু পালং শাক। পালং শাক ফ্রিজে রাখা যায়, কিন্তু রাখবেন না, তাজা খাবেন। ফ্রিজে রাখলে ফ্রিজ তার ওষুধি গুণটা খেয়ে ফেলে। পালং শাক আমাদের শরীরের জন্য একটি ভালো স্যুপ, একটি ভালো জুস, একটি স্টমাকের শক্তিকারক জিনিস। পালং শাক বেশি খেলে লিভারের সকল সমস্যা চলে যায়, জন্ডিসের সমস্যা চলে যায়, বি ভাইরাসের সমস্যা চলে যায়, তবে একটু দীর্ঘদিন খেতে হবে।